শিল্পী দিগেন মহন্তর বিয়োগের পিছতে নগাঁত শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়েছে আর আমি পরপর দেখাই আছো শিল্পীগারী ঘর অজস্র জন গুণমুগ্ধ হয়ে পেলে সেই শ্রদ্ধাটি জ্ঞাপন করেছে। আমি পরিয়ালের সঙ্গে কথা বলতে চেষ্টা করি, পুত্র আছে, মই দিগেনদার যে বিয়োগ সমগ্র সাংস্কৃতিক ক্ষেত্রখনের ক্ষতি আর কিন্তু আজি যাকালি দেহাবসান হওয়ার সময় শেষ মুহূর্তে কিনা কিন নাকি দরাচল দেউতা আজি কিছুদিনেরপা বেশিকে অসুস্থ হয়ে আছে আর অসুস্থ মানে দেউতার তো ক্যান্সার আসলে কিন্তু দেউতা খাব পড়া হওয়া নাছিলে। তো পরহিদিনা আমি দেউতার লগত বহুত সময় আমি হসপিটালত হেৰি কৰিছো। দেউতা বিরাট মানে যুদ্ধ করেছিল, ভাল পাইছিল, মানে কেউ হার নামানে, মানে দেউতাই মনের জোরতে জিয়াই আছিলে। কিন্তু শৈশব মানে সেইদিনাখন দেউতাই কৈছিলে যে মই বাবা পড়া নাই আর মানে বহুত ভাগরি গেছো মানে বলে কৈছে। তো সেইদিনাখনে আমার মন চন ভাঙি গেছিলে। কিন্তু যাকালি দিন আকৌ দিনটো ভাগত ঠিকই আসলে, দেউতা অকন অকন পাৰিছিল, কিন্তু রাতে সেই অল্প সন্ধ্যা সময় রেসপিরেটরি হেৰি সমস্যাটো আহিল। আপোনালোকে কত চিকিৎসা কৰিছিল? আমি দেউতাক তো ক্যান্সারের কারণে বি বৰুৱাত কৰি আছিলোঁ, আগতে টাটা মেমোরিয়ালত কৰিছিলোঁ, কিন্তু পাছত আমি বি বৰুৱাত কৰি আছিলোঁ। আর বাকি কার্ডিওর কারণে আমি GMCHতো কৰোঁ আর নেম কেয়ারত, হেন পরহিনা আমি নেম কেয়ারত কৰি আছিলোঁ। ইয়ারপা যেটা গৈছিলে গুহীতে আসলে শেষ মুহূর্ত, সেই সময় যেটা শেষ নগাঁর কথা কিনা কৈছিল কোরনে সেই সময় দেউতা নগাঁওখন বাদ দিয়ে দেউতা মানে নহয়ে, গতি দেউতায় অনবরতে নগাঁর কথাই কই থাকে। দেউতায়ও দুদিনমান আগত মাক মাতি আনি পেলে কৈছে এই গীতটা গাছন, মা কোনটো গীত গৈছিল তোমার? শৈশবের এক সপোন এটি, এই গীতটা মাক গাবলে দিলে। মায়ে গোয়ার পিছত মানে চকু পানি টুকি পেলে কৈছে যে মই যদি গুছি যাও তুমি গাই থাকিবা বলে কলে গান মাক কয়। গুছি চকা মকা সপোন এটি বলে কৈছে, মানে সপোন বিলাক পূরাব নোৱাৰিলো তোমার এনে কৈছে, মানে মোর তো সব পূরণ হয়েছে, তুমি সব দিছা আর নালাগে বেলেগ মোক সপোন এনে কৈছো। চকু পানি ওলাই পেলে কৈছে জানো মই যাম গৈ চাগে। মাক কৈ গৈছিলে যে তুমি মার পরিচয়টো ডাঙৰ ৰঙা ফুটটো, মাক কৈ গৈছিল যে মই গুছি গলেও তুমি ফুটটো নেৰিবা কেতিয়াও, সেইকাৰণে মায়ে লগাই আছে। নিশ্চয় পত্নীক কৈ গৈছিলে দিগেন দাস, মই কৈছিল যথেষ্ট এগৰাকী অনবরতে, কিন্তু আমি যেতিয়া লগ পাওঁ সদায় হাঁহিমুখী। আর মৃত্যুর সময় কৈ গৈছিল যে মই মোৰ মৃত্যু হলেও কিন্তু তুমি ফুটটো লবলৈ নেৰিবা, আৰু পত্নীয়ে সেই কথা ৰাখিছে আৰু দিগেন দাৰ কথা মানিয়ে আজিও ফুট লৈ আছে। মই দেখুৱাইছোঁ বৰ্তমান যি তুমি মোক তোমাৰ কপালত সদায় ৰাখিবা, তুমি মোক আঁতৰাই নিদিবা, মই যেন তোমাৰ ওচৰতে থাকো এইটো কৈছে। তুমি কেতিয়াও তোমাৰ পৰিচয়টো নেহেৰুৱাবা, মই মানে ভাল পাম আৰু তুমি লৈ থাকিলে, তোমাৰ পৰিচয় সেইটোৱে, গতিকে তুমি সেইটো লৈ থাকিবা, মই তোমাৰ লগতে আছোঁ বুলি ভাবিবা তেতিয়া, সেইটো কৈছে। নিশ্চয় আৰু এয়াই আছিল দিগেন্দা, আর দিগেন্দার বিয়োগত আজি সমগ্র নগাঁত শোকের ছা পড়েছে। সমগ্র নগাঁর যিল্পী মহ কষ্ট সকল নিউ আমলাবতী এই ঘরখনলে যেতিয়া দিগেন্দার ঘরে যে কোনো আহে কোনো কিন্তু মন বেয়া করে যাব নালাগে, দিগেন্দায় সকলের সঙ্গে যেটা কথা পাতব। আমি ওসরলে যোন আহে সবেই এমুকুরা হাঁহি লৈ যায়, আর ডাক্তরও কয় আপনি যিজন মানুষের লগত আহিছে ইয়ালে সেই মানুষজনের লগত থাকিলে হার্টর ওষুধ লবই নালাগে, আপনাদের অনবরতে হাঁহিমুখ। আর বেলেগ কিছু মানুষে কয় রিগেন্দালে ফোনটা করো অকন হাঁহিব মন গৈছে, সেইটো মানে চব্বিশ ঘন্টা নিজেও হাঁহি থাকে আনকো হাঁহাই থাকে, মানে ইমান আনন্দত থাকে, অনবরতে আনন্দত থাকে আর আমাকো আনন্দত রাখায়। আমি মানে সৰু সৰু কথাতে খুব ধুনিয়াকে হাঁহাব পাৰে মানুহ। নিশ্চয় আমি নিজেও যেতিয়া কেতিয়াবা বাতৰি কামত হওক বা এনেও যদি আহোঁ দিগেন্দাৰ ঘৰলৈ সদায় কিন্তু খুহুতীয়া কথা, আর সেইগৰাকী ব্যক্তি আজি যে এইদরে নীরব স্টেজ হয়ে আছে সেয়া হয়তো কোনো বিশ্বাস করা নাই। কিন্তু মই এটা কথা কব লাগিব যে দিগেন্দা যি কম সময়ত সাংস্কৃতিক ক্ষেত্রখনে যি অবদান আগবঢ়ালে সেই অবদান সদায় চিরস্মরণীয় হয়ে থাকিব। আর আজি দিগেন্দাক যি ইয়াতে শেষ শ্রদ্ধাঞ্জলি জনার ব্যবস্থা করা হয়েছে, যি আজি অন্তিম যাত্রাত নগাঁর বহু দল সংগঠনের বহু বিশিষ্ট ব্যক্তি অংশীদার হব, আর কিছু সময়ের পিছতেই
বিধায়ক রূপসমা আহি আছে তেওঁ সেই চলচ্চিত্র জনাবলৈ। আর আমি দেখাইছোঁ বর্তমান দিগেন্দার নিয় অমলাপতির এই ঘরখন আজি যে ডাল পড়েছে সেই ঘরখনলে গুণমুগ্ধর সমাগম ঘটিছে আর দিগেন্দার বিয়োগত কপসপ্ত হয়ে পড়েছে নগর সাংস্কৃতিক মহল, সাংস্কৃতিক মহল আর আমলাপতি নিয় আমলাপতির সেই ঘরখনের আঁতরি গল সে দিগেন্দার। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।